شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه وبعد কোনো নামাজে যদি সুনতি মোয়াক্কাদা নিয়মিত ছেড়ে দেয় তাহলে তার বিধান সম্পর্কে ভালো করে বিষয়টি বুঝতে গেলে একটি উদাহরণ দরকার উদাহরণস্বরূপ যেই রাস্তায় আপনাকে অতি বেগে চলার অনুমতি দেওয়া আছে যে কোনো কারণে সরকার অনুমোদন করেছে খুব দ্রুত চলা যায় কিন্তু আপনি জানেন যে দ্রুত চলতে গেলে আপনার সরকারি আইনে পাবে না কিন্তু আপনার এই গাড়ি নিয়ে দ্রুত চললে আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে এমন তো আপনি আইনকে না দেখে বরং আপনার পরিস্থিতি বিবেচনা করে আপনি স্লো চলবেন তো হুবহু সুন্নতি যেই পরিভাষা সুন্নতির পরিভাষা এই পরিভাষার অধীনে যেই নামাজটা আছে এটা না পড়লে শরীর সংজ্ঞা অনুযায়ী পড়লে সব না পড়লে কোনো গুনা নাই এটা হলো ওই আইন কিন্তু আপনার যে পরিস্থিতি ফরজ নামাজের মধ্যে যে আমাদের ঘাটতি আছে সেখানে কিন্তু আমাদের অনেক কিছুর শট এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ক্ষতিপূরণের বিকল্প চাহিদা রয়েছে এবং এটারও প্রমাণ রয়েছে হাদিস আল্লাহ পাককে আমাদের দিন বান্দার ফরজ নামাজের ত্রুটি হলে ফিরসাদেরকে বলবেন যে তার নফল নামাজের অংশ আছে কিনা সেটা এখানে বসিয়ে দাও তাহলে এই যে শূন্যত সহ শব্দটা যেহেতু নফল আসছে সকল ফরত ব্যথিত যত নামাজ সব এর ভিতরে সামিল অথচ এর এর মধ্যে সুন্নতে মোয়াক্কাদার শীর্ষে কথা বলার অপেক্ষা রাখে না তাহলে বোঝা গেল এবং এটাও যেমন বলার অপেক্ষা রাখে না ঠিক নফল নামাজ হিসেবে অন্য নামাজ যে এর মধ্যে সামিল এই কথাও বলা বাহুল্য এরই অর্থ হলো আপনার আমার পরিস্থিতি অনুযায়ী এই কাজটা যত্নের দাবি রাখে আইনগতভাবে শরীর সংজ্ঞার দিক থেকে সেখানে কেউ আপনাকে কিছু বলতে পারবে না আপত্তি করতে পারবে না কেননা সংজ্ঞাই বলছে যে পড়লে সব না পড়লে গুণা নাই এটা হলো শূন্যত সংজ্ঞা কিন্তু যেহেতু এটা শূন্যত মহাক্কাদা মহক্কদার মানেই হলো গুরুত্বপূর্ণ সুন্না আর আমাদের এখানে ঠেকা আছে আমার পরিস্থিতি অনুযায়ী তাহলে আমরা এটার যত্ন অবশ্যই নেব বিশেষ কোনো সমস্যা না থাকলে আমরা শূন্যত মহাক্কাদার ক্ষেত্রে কখনো সামান্যতম অবহেলা প্রদর্শন করব না বরং তার সাথে কিছু নফল আমরা পড়বো যেমন জুহরের পরে দুই রেখাত শূন্যতে কিন্তু আরও দুই রেখাত আছে সাধারণ মুস্তাহাব তথা নফল এটা আমরা পড়ব দুই হাজারের মাঝখানে নামাজ আছে আমরা প্রত্যেক নামাজেই গিয়ে সেখানে যদি এটা পড়ি আর যেই নামাজের আগে সুন্নতে মহাক্কাদা আছে সেইগুলো পড়ি তাহলে আমাদের মাসে হিসাব করতে গেলে কতটা রাখাত বেড়ে গেল আর দুই রাখাত নামাজের কথা আল্লাহনবী ইসলাম বলছেন সারা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তদ উত্তম তাহলে আমাদের নফল নামাজ সম্পর্কে যত্নশীল হওয়া দরকার বিশেষ করে রাতের নামাজ স্বাস্থ্যের নামাজ এগুলি দুনিয়া এবং আখরাত উভয় জগতের কল্যাণ রয়েছে